মজবুত করে সলিউশন হচ্ছে আমি জিনিসটা একবারে কোলে একবারে সোজা করে এখন ফিটিং করে দিব। তাহলে হচ্ছে আমার আগে এটা জিনিসটা কোলে নিতে হবে। সিম্পল একটা কাজ, আপনারা যদি জানেন তাহলে ইজিলি করতে পারবেন। এটা আমার এখন যদি খুলতে যাই কষ্ট হয়ে যাবে, আমি যার কারণে আমি কেটে ফেলবো। আমি জিনিসটা কেটে নিব। আপনারা অতিরিক্ত বেশি কাটবেন না, কাটলে হচ্ছে যে আপনার পাইপটা শর্ট হয়ে যেতে পারে। আমি যে দুটুকু কাটা দরকার এ দুটুকুই কাটতেছি। আমি আগে হচ্ছে এটা কেটে নিলাম, সমান করে কেটে নেবেন আপনারা। আমি এখন এই জিনিসটা খুলবো, কিভাবে খুলে দেখি। অনেক সময় আমি হচ্ছে এখানে জায়গা পাচ্ছি না, যার কারণে হচ্ছে আমি রেস দিয়েও ধরতে পারছি না, কিছু দিয়ে ধরতে পারছি না, যার কারণে হচ্ছে আমি এদিক দিয়ে খুলে ফেলবো, পাইপটা চলে আসবে, তারপরে খুলবো। আমি আগে এদিক দিয়ে খুলে নিব জিনিসটা, পাইপটা খুলে নিব। অনেক সময় এদিকে দিয়ে খুলে নিলে হচ্ছে যে দরটা একটু সমস্যা হয়ে যায়, তারপরে করার কিছু নাই, কষ্ট হলেও কষ্ট করে করা লাগবে এটা। ধন্যবাদ। জিনিসটা আমি আগে খুলে নিব, সম্পূর্ণ খুলে ফেলব। জিনিসটা পুরাই স্ক্র্যাপ হয়ে গেছে, হয়তো অনেকদিন ফেলে রাখছিল, যার কারণে এদিকেও মেশিনটা ফিটিং করা লাগবে। দেখেন ফেলে রাখলে কি হয় অবস্থা। আমি জিনিসটাও ফিটিং করে দিব, মেশিনটাও খোলা লাগবে, আবার ফিটিং করা লাগবে নতুন করে মেশিনটা। আমি ওইটা নিয়ে আরেকটা ভিডিও দিব, কারণ হচ্ছে লম্বা হয়ে যাচ্ছে, যার কারণে আমি শুধু এখানে এই জিনিসটার সলিউশনটাই দেখাবো আপনাদেরকে। এটা হচ্ছে দুইটা জিনিস লাগবে আপনার, ফ্লেয়ারও লাগবে, প্লাসও লাগবে, আর হচ্ছে যে রেসও লাগবে। দেখেন আমি দুইটা প্লাস নিয়েছি, কারণ হচ্ছে আমি রেসটা খুঁজে পাচ্ছি না, যার কারণে হচ্ছে রেস হলে আপনাদের সুবিধা হবে। আমি এখন প্লাস দিয়ে খুলবো জিনিসটা। একটা প্লাস দিয়ে শক্ত করে ধরে, দুইটা যদি প্লাস থাকে আপনারা খুলতে পারবেন ইজিলি। চলে গেছে, প্রথম একটু টাইটে থাকতে পারে, এখন ডাইরেক্ট হয়ে গেছে। আমি পাইপটা এখন ডাইরেক্ট করে দিব, দেখেন আমি কীভাবে লাগাই জিনিসটা। আগে ফিটিং করে নিব চুলার সাথে, তারপর হচ্ছে পাইপটা লাগাবো লাস্টে দিয়ে, নাহলে হচ্ছে একটু ভালো করে লাগবে না। আমি আগে চুলার পাইপটা ফিটিং করে ফেলি, পাইপটা আগে ফিটিং করতে হবে। দেখেন ভালো করে ঢুকাই দিবেন, তাহলে এটা যদি দশজনও টানে আর বাইর করতে পারবে না। এখন হচ্ছে যে প্রোটেকশনের জন্য আমি ইয়া করে দিব, খালামটা ভালো করে টাইট করে দিব, তাহলে হচ্ছে আমার ওকে হয়ে গেছে। আমি শুধু জাস্ট চুলাটা আপনাদেরকে জ্বালাই দেখাবো। আমি এটা ভালো করে টাইট করে দিব, আপনারা সবসময় এটা এদিকে সেফটির জন্য একটু ভালো করে টাইট করে দিবেন। একটু করে লুজ করে নিব খালামটা, অনেকে আছে লুজ করে একেবারে খুলে ফেলেন, খুলতে গেলে হচ্ছে আপনার কালামটা ফিটিং করতে আবার কষ্ট হয়ে যায়। শুধু একটু করে জাস্ট একটু করে লুজ করলে হবে, হয়ে যাবে। আর পাইপের মাথায় করে দিয়ে হচ্ছে যে এটা আপনি ভালো করে টাইট করে দিবেন, মাঝামাঝি দিবেন না, যদি একেবারে ইয়াতে এক পাশে করে দেন তাহলে হচ্ছে যে জিনিসটা মজবুত হবে। দেখেন আমি কোথায় দিছি জিনিসটা, এই জায়গায় যদি দেন আপনি জিনিসটা মজবুত হবে। এই দেখেন আমি কালামটা এখন টাইট করে দিব, আপনারা এটা সবসময় খেয়াল রাখবেন, ভালো করে টাইট করে দিবেন। আর মাঝে মধ্যে হচ্ছে বাসায় আপনারা এই জিনিসগুলো চেক করবেন, পাইপগুলা কালামগুলা টাইট আছে কি না। অনেক সময় লুজ থাকে, সিলিন্ডার টানার সময় পাইপ টানার সময় লুজ হয়ে যায়, অনেক সময় আগুনের তাপ লাগার কারণে লুজ হয়ে যায়। যদি এটা লুজ থাকে তাহলে এদিক দিয়ে আগুন সরে বাসায় দুর্ঘটনা ঘটতে পারে। এই এগুলো সেফটিগুলো আপনারা সবসময় খেয়াল রাখবেন। এই হয়ে গেছে, আমি জাস্ট এখন বার্নারটা লাগাই দিব এবং চুলাটা জ্বালাবো।
Ini lock to back hoye geche to sadi mani holo na amra ami ekhon jinish ta dui pashe baka kore dibo safety er jonno karon banna ta onek shomoy khule jay ekhon hocche je khulbe na ekta mojbut nei dekhen ekta onek noshto ekta chula ekhane ekta kuti nei kuti jaygay apnara kichu ekta boshay dite paren ami apatoto ekta flash boshay diye chula ta jalai dekhi age চুলাটা উপরে হিজে গিয়ে এখন শুধু সিলিন্ডারে লাগাবো আর চুলাটা জ্বালাবো ওকে দেখেন সবাই একবারে খুব একটা সুন্দর হয়ে গেল লাল লাল